रूम में पानी है जैसे ओए मियां चलो हम लोग खाली है वीडियो पर भात छोड़ सर रिस्का बिजा ला मुगिन मोबाइल दे दो छुट्टी मॉक बंगाली से यार जी मॉक है पूछता बोल বেশি উত্তেজনায় মগ ভেঙে ফেলেছে ওরে রে পুরো ফাইট চলতেছে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ অনেকদিন পর আজকে খালার বাসায় আসছি এখানে আসলে আমরা সব কাজিনরা একসাথে হই এটাই সবচেয়ে বেশি ভালো লাগে আর এসব একসাথে থাকার মুহূর্তগুলো ক্যাপচার করে রাখার জন্যই ব্লগটা করা আশা করি আপনাদের আমার ব্লগটা ভালো লাগবে আর যারা যারা আমার ভিডিও ফার্স্ট টাইম দেখতেছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে দিয়েছেন আই লাভ ইউ গাইজ সবাই মিলে নিপু ভাইয়ের হলুদের ভিডিও দেখতেছিলাম যারা আমার ব্লগ আগে থেকেই দেখেন তারা ওরে বিবাহিত বেটা নামে চিনেন এই নামটা দেওয়ার পিছনে রিজন আছে রিজনটা হচ্ছে কি আমাদের কাজিনদের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ও আর ছেলেদের মধ্যে শুধু ওরই বিয়েটা হয়েছে যদিও নেক্সট সিরিয়ালটা বোধহয় আমার বিয়া যে কত মজা গো খালি খাওন আর খাওন এদিকে আমার ভাগিনা আয়ান একটু আগে দেখলাম যে স্পাইডারম্যানের ড্রেস পরে লাফাইতেছিল আর এখন দেখি শুধু প্যান্ট পরে আছে ড্রেসটা কই গেল কে জানে তোমার স্পাইডারম্যানের উপরেরটা কই বিবাহিত বেটার হলুদে আমাদের ভাইয়েরা আর ভাগ্নি মিলে একসাথে পারফর্ম করছে এটা হচ্ছে নাফিস নাবিদ আরাফ আর এটা হচ্ছে অধীরা আরে মুঝে চক্কর আনে লগ গয়া আব মাথা আড়তে থে মুঝে চাক কাইছে আরে এটা হচ্ছে ঢিলা বেটা আমার দুলা ভাই ভাইয়ারে অনেকদিন ধরে ব্লগে নেই না তাই এবার নিয়ে নিলাম ভাইয়া আমাদের সবার জন্য আইফোন পাঠাবে তাই ফ্রান্সে চলে গেছে মিস ইউ ডিলা বেটা আজকের ওয়েদারটা অনেক ভালো ছিল আর আমি করার মতো কিছুই পাইতেছিলাম না তাই গরুর সাথে মজা নিচ্ছিলাম আর এই গরু না এই গরু যদিও গরুটা আমারে মজা দিচ্ছিল না তাও আমি মজা নিচ্ছিলাম আর কি অনেকক্ষণ বাসা বসেছিলাম তাই ভাবলাম একটু বাহিরে হেঁটে আসি তাই আমি আর নাবিদ বের হলাম বের হয়ে আবার গরুর সাথে দেখা হয়ে গেল আর এই গরু না এই গরু গরুরে হাই দিলাম কিন্তু গরু আমাকে পাত্তা দিল না তাই পাত্তা পাওয়ার জন্য হাঁসের কাছে গেলাম হাঁসও আমার দেখে দৌড় দেয় ছাদে চলে আসলাম ছাদের এক সাইডে কবুতর আছে অনেকগুলা আর কবুতর দেখলেই কেন জানি আমার মন খুশি হয়ে যায় আর আমার টু বি অনেস্ট কবুতর পালতে অনেক ভালো লাগে মাঝখানে আমার বাসার ছাদে কবুতর পালছিলাম কিন্তু কিছু মহান ব্যক্তির জন্য আমি বেশি দিন কবুতর ছাদে রাখতে পারি নাই পরে বাসায় নিয়ে আসতে হয়েছে দেন বাসায় তো আর কবুতর অত ভালো থাকে না পরে বিক্রি করে দিতে হয়েছে আর কি তো যাই হোক এই ছাদে অনেকগুলো ফুল গাছ আর ফল গাছ আছে কমলা গাছ আছে জাম্বুরা গাছ আছে কতগুলো কমলা ঝুলে আছে এখানে আরেক সাইডে একটা বড় জাম্বুরা গাছের মধ্যে কত বড় বড় জাম্বুরা নিজের ছাদ হইলে এমন ছাদ বাগান করতে ভালোই লাগে ও আরেকটা জিনিস দেখাতে তো ভুলেই গেছি এদিকে কিছু সিটি কলেজের পোলাপাইনও আছে মোবাইলের অবস্থা এমন দেখ মেয়েদের হাত ছাড়া ভিডিও কানে পাঠাবেন ভাই আমার
মিষ্টি না ছাদে কিছুক্ষণ থাকার পর আবার বাসা চলে আসছি। এখন অনেক টায়ার্ড হয়ে গেছি, তাই একটু ঘুমাবো, আরামসে একটা ঘুম দিয়ে দেন উঠবো। ঘুম থেকে উঠে সবাই নাস্তা করে নিলাম, নাস্তা শেষে আবার বাহিরে বের হব। ভূত না উজ জায়গায় তাকাও, তুমি তাকাও ভূত গরু ডরাই গেছে। সবাই মিলে হাঁটতে বের হয়েছি, গ্রাম সাইড তো, তাই এ সময় হাঁটতে একটু ভয় লাগে, আবার একটু ভালো লাগে আর কি। হাঁটতে হাঁটতে হঠাৎ আমার কিছু বন্ধু বান্ধবের সাথে দেখা হয়ে গেল। এদিকে নাহিদ আমাদের সবাইকে নিয়ে একটা ফুচকার দোকানে নিয়ে গেছে, আর এখানে এসে দেখি যে মামা তালও বেচে আবার ফুচকাও বানায়। পরে আমাদের সবাইকে চটপটি দিল, কিন্তু আরাফের চটপটিতে চুল ছিল, তাই আমিও আর খাই নাই, আমার কাছে কেমন জানি লাগতেছিল, তাই আমার পুরো টাকাটাই লস। সো এনিওয়েজ গাইজ, আজকের জন্য ব্লগ এখানেই শেষ, দেখা হবে সামনের কোনো ব্লগে।